সূর্যের জীবনের শেষ সীমায় আজ থেকে প্রায় 5 বিলিয়ন বছর পর সূর্য যখন একটা রেড সুপার জায়ান্ট হয়ে যাবে, আজকের থেকে সাইজে 100 গুণ বেড়ে যাবে, বুধ শুক্র পৃথিবীকে গিলে নেবে নিজের মধ্যে, এসব তো আমরা জানি। কিন্তু তুমি কি জানো এই যে সূর্য সাইজে বেড়ে পৃথিবীকে গিলে নেবে, সেটা পৃথিবী অবধি পৌঁছতে কতটা সময় নেবে? মানে কতটা সময় লাগবে এটা সাইজে বেড়ে বেড়ে পৃথিবী অবধি পৌঁছে পৃথিবীকে নিজের আগুনের মধ্যে মিশিয়ে দিতে? এর অ্যান্সার হয়তো অনেকেই জানে না। 22 ঘন্টা, মানে 22 ঘন্টা সময় নেবে এটা পুরো পৃথিবীতে পৌঁছতে। আর ততক্ষণে সব বিল্ডিং বা যা কিছু থাকবে সব এমনিও গলে যাবে, আর সবকিছু গিলে নেওয়ার পর শেষমেশ এই সূর্য একটা হোয়াইট ডোয়ার্ফে পরিণত হয়ে যাবে। সব থেকে অদ্ভুত লাগে এটা ভাবলে যে এটা একসময় সত্যিই হতে চলেছে।